স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে রিনুয়াল এবং ফ্রেশ সেই আপডেট আমি গতকাল দিয়ে দিয়েছিলাম তো কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এখন এবং এখন কারা কারা আবেদন করতে পারবে না পরবর্তীকালে তাদের আরম্ভ হয়ে যাবে নে সেই নিয়ে ডিটেলসে জানবো এবং দু হাজার বাইশ তেইশ নতুন কী কী পদ্ধতি রয়েছে সম্পূর্ণ ডিটেলসে জানাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলের যদি নতুন দর্শক হোক চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে যে কোনো ধরনের ইম্পর্টেন্ট আপডেট তোমাদের কাছে গিয়ে পৌঁছয় তো বন্ধুরা অত্যন্ত একটি গুড নিউজ এবং তোমাদের জন্য একটি খুশির খবর যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে দু হাজার বাইশ তেইশের ফ্রেশ এবং গ্রিন ওয়ার্ড ফ্রেশের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা অলরেডি আমি আগের দিনের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম সেটির লিঙ্ক আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিও যারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তো এখানে দেখতে পাচ্ছ ও ওপেনিং ডেট সতেরোই আগস্ট থেকে আরম্ভ হয়ে গেছে অতি অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে যে এখন বর্তমানে ইলেভেন এবং প্রায় শুধুমাত্র করতে পারবে যারা কলেজে ইউজি পিজি কোর্স করছো বা ভর্তি হয়েছো অ্যাডমিশন নিচ্ছ তারা এই মুহূর্তে আবেদন করতে পারবে না তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে বর্তমানে আমি এইচএস পাস করে কলেজে ভর্তি হয়েছি তাহলে এখন কি আবেদন করতে পারবো বা পিজি কোর্সে ভর্তি হওয়া আবেদন করতে পারবো না বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ইউজি এবং পিজি কোর্সে ভর্তি হচ্ছ তারা কেউই এখন আবেদন করতে পারবে না তাদের জন্য সম্পূর্ণ ফ্রেশ এবং সেটা সম্ভবত অক্টোবর অথবা নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে কিন্তু এখন বর্তমানে তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো তারাই আবেদন করতে পারবে বর্তমানে যে সমস্ত ভাই বোনেরা দু হাজার মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছে স্কুলে তারা ফ্রেশ করতে পারবে এবং যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস ইলেভেন পাস করে টুয়েলভ বলবে উঠেছে তারা আবেদন করতে পারবে কিন্তু ফ্রেশ এবং উভয় ক্ষেত্রেই তোমাদের সিক্সটি পার্সেন্ট লাগবে সিক্সটি পার্সেন্টের যদি তোমরা এক পার্সেন্টও কম পাও তাহলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে তো রিনুয়ালের ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করবে যে দিদি আমি ক্লাস ইলেভেনে পড়ি তো সেক্ষেত্রে একটা সাবজেক্টে কম পেয়েছি কিন্তু টোটালে যদি সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে কি আমি আবেদন করতে পারবো হ্যাঁ অতি অবশ্যই তোমরা আবেদন করতে পারবে তোমাদের একটা সাবজেক্টে কম পেলে কোনো রকম অসুবিধা নেই অর্থাৎ একটা সাবজেক্টে তোমাদের পাস করতে হবে সাপ্লি পেলে চলবে না পাস নাম্বার থাকলেই হবে এবং টোটালে গিয়ে সিক্সটি পার্সেন্ট থাকলে তোমরা রিনুয়াল করতে পারবে এবং মাধ্যমিকের ক্ষেত্রেও সেম সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমরা এর আগের বছর অর্থাৎ দু হাজার একুশে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছ কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান করনি তাহলে এই বছর অর্থাৎ দু হাজার যদি তোমরা ক্লাস টুয়েলভে পড়াশোনা করো তাহলে কি ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে না বন্ধুরা একদমই করতে পারবে না ক্লাস টুয়েলভে উঠলে শুধুমাত্র রিনুয়াল অপশানই থাকে করার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশান করা যায় না আর ফ্রেশ অ্যাপ্লিকেশান করলে সমস্ত অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে তাই আগের বছর যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করতে দু হাজার একুশে ফ্রেশ অ্যাপ্লিকেশান করেছো তারাই ক্লাস টুয়েলভে এসে রিনুয়াল করতে পারবে ক্লাস টুয়েলভে কোনোভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যাবে না তোমরা কত টাকা করে পাবে তোমরা বছরে বারো হাজার টাকা পাবে দু বছর পাবে তোমরা ক্লাস ইলেভেনে বারো হাজার এবং ক্লাস টুয়েলভে বারো হাজার অর্থাৎ তোমরা দু বছরে মোট চব্বিশ হাজার টাকা পাবে এখানে প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হয় না বছরে এককালীন তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে বারো হাজার টাকা তোমরা যারা যারা রিনুয়াল করতে চাও রিনুয়ালের ক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে রিনিউয়ালের ক্ষেত্রে তোমরা যে এক্সামটা দিয়েছো সেই এক্সামের যে মার্কশিট ক্লাস ইলেভেন এক্সামের যে মার্কশিট সেই মার্কশিটের বোধ সাইড কপি তোমাদের এখানে আপলোড করতে হবে অতি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই মার্কশিটের বোধ সাইড ডি তোমাদের আপলোড করতে হবে এবং তার সাথে অ্যাডমিশন তুমি যে ভর্তি রিসিপ্ট যেটা স্কুল থেকে দেয় সেই অ্যাডমিশন তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে তো এই রিনুয়াল নিয়ে যে কোনো সংক্রান্ত প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি তোমাদের ডিটেলসে আবারও জানিয়ে দেব আর এই রিনুয়াল করার ক্ষেত্রে কোনো কোনোরকমভাবে ইনকাম সার্টিফিকেট লাগবে না কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমরা যারা যারা করবে তাদের ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে রিনুয়ালের ক্ষেত্রে কোনো রকম ইনকাম সার্টিফিকেট লাগবে না তো ফ্রেশ কি কী কী লাগবে অলরেডি আমি আগের ভিডিওতে বলে বর্তমানে যারা ইউজিপিজি কোর্স করছো তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে না এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ তো ইউজিপিজি কোর্স তোমরা যারা আবেদন করতে চাও রিনুয়াল এবং ফ্রেশ তোমাদের আবেদন শুরু হয়ে যাবে সম্ভবত অক্টোবর অথবা নভেম্বর মাস থেকে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যে কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কামেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিয়ে